50 কোটি টাকা ব্যয়ে বস্ত্র মন্ত্রীর তত্ত্বাবধানে ফুলিয়া টাউনশিপে গড়ে উঠতে চলেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ। নদিয়ার ফুলিয়া ক্যাম্পাসে তৈরি হতে চলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ। ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের উদ্যোগে পরিকাঠামোগত উন্নয়নে 50 কোটি টাকা ব্যয়ে এই ধরনের উদ্যোগ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার থেকে বস্ত্র প্রযুক্তি বিষয়ক পড়াশোনা করতে এখন থেকেই এখানে আসতে হবে আগ্রহী ছাত্রছাত্রীদের। তবে বাংলার ক্ষেত্রে বেশি আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। সাংসদ জগন্নাথ সরকার এই বিষয়ে অনেকদিন ধরেই দরবার করেছিলেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রককে, আর ছাড়পত্র মেলায় আজ তিনি পরিদর্শন করেন সমগ্র ক্যাম্পাস। যদিও 2013 সাল থেকে এই ইঞ্জিনিয়ারিং কলেজ এযাবৎকাল ফুলিয়া আইটিআই ক্যাম্পাসে চলত, কিছুদিন পূর্বে আইটিআই ক্যাম্পাসের পাশে 5.38 একর জমির উপর গড়ে উঠতে চলেছে পুরুষ এবং মহিলা হোস্টেল, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অভিনব অত্যাধুনিক বিজ্ঞান সম্বন্ধ আন্তর্জাতিক মানের ক্লাসরুম। 3 বছরের ডিপ্লোমা কোর্সে আপাতত 33 জন করে প্রতি বছরে পড়াশোনার সুযোগ পাবেন বলে জানা গিয়েছে। এটা তন্তুবায়ীদের জন্য ডেভেলপমেন্টের চিন্তাভাবনা নিয়ে যে একটা স্কুল চলছে প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের বারে, তাঁতিদের জন্য 377-এ পার্লামেন্টে আমি বিষয়টা তুলেছিলাম। যেহেতু এটা বিশ্ববিখ্যাত তাঁত শিল্পীদের জায়গা, তাদের ডেভেলপমেন্টের জন্য প্রথমে যেন চটজল দিয়ে একটা স্কিম, স্মৃতি ইরানি যখন ছিলেন তিনি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন, ট্রেনিং শেষে লোন পাইয়ে দেওয়ার ব্যবস্থা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে করা হয়েছিল, ট্রেনিংয়ের উদ্ঘাটন যেমন করেছি। ইতিমধ্যেই কিছুদিন আগে আমাকে পিএম অ্যাডভাইসার ভাস্করজি, ভাস্কর খুলবে, উনি আমাকে বলেছিলেন যে আপনার ক্ষেত্রের মধ্যেই আমার দাবি ছিল যে কিছু ডেভেলপ করার জন্য, তিনি বলেছিলেন যে একটা 40 কোটি একটা বড় প্রজেক্ট এখানে দেওয়া হবে, আপনি খবর পেয়ে যাবেন। তো আমি যেহেতু খবরটা পাচ্ছি না, ব্যাপারটা একটা স্কিম এসছে মোটামুটি 50 কোটি টাকার একটা প্রজেক্ট, এখানে তার বাতাবরণ নির্মাণের জন্য ঘরের যে কাজ শুরু হয়েছে সেটাই দেখার জন্য কি অবস্থা আছে, বা আর এদের পক্ষ থেকে কি দাবি দেওয়া হলে আরেকটু ভালো হয় তাঁতিদের জন্য তাদের ডেভেলপমেন্ট করে এবং তার সঙ্গে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থার জন্য কি কি প্রয়োজন আছে সেইটা শোনার জন্যই এসেছিলাম। তো এখানে ইঞ্জিনিয়ারিং যেটা পড়া যাবে সেটা কি 3 বছরের সার্টিফিকেট কোর্স কি 2 বছরের ডিপ্লোমা কোর্স? 3 বছরের ডিপ্লোমা কোর্স, এখন 3 বছরের ডিপ্লোমা কোর্স চলছে, 33 স্টুডেন্ট ব্যবস্থা আছে, মিনিমাম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর এখানে অ্যাডমিশনের ব্যবস্থা আছে, সব প্রসেসিংই একটা সুন্দর পদ্ধতির মাধ্যমে হচ্ছে, আরও উদ্যোগ নেয় প্রতিষ্ঠানের মাধ্যমে বা স্বয়ংক্রিয়, এখন অনলাইনে টেকনোলজির মাধ্যমে সব যাচাই বা সব কিছুর কাজ। এই জেলায় কি এই ধরনের আছে আগে? এই জেলায় আর কোথায় নেই, ওয়েস্ট বেঙ্গলে বোধ হয় এটা একটাই জায়গা প্রতিষ্ঠান, যেহেতু তাঁতিদের জন্য এটাই সর্বশ্রেষ্ঠ জায়গা। কত পরিমাণে স্টুডেন্ট পড়াশোনা করার অ্যাকোমোডেশন রয়েছে একসাথে? 33 জন আপাতত রয়েছে, 33 পার ইয়ার, আর তার মানে 3 বছরের 33×99 100। কলেজটা তো মূলত আইটিআই গ্রাউন্ডে ছিল এতদিন? আইটিআই গ্রাউন্ডে ছিল, এখন নিজস্ব। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।